তিলে তিলে গড়ে উঠছে আকাশ পথে দেশের নতুন দুয়ার, যে স্থাপনায় বদলে যাওয়া বাংলাদেশের ছোঁয়া পাবেন কোটি বিদেশ যাত্রী। সনাতন রানওয়ে, বিমানশালা সহ বদলে যাবে বিদ্যমান অনেক কিছুই। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই থার্ড টার্মিনালকে ঘিরে পুরো এয়ারপোর্ট এলাকাকেই আধুনিক আয়নের আওতায় নিয়ে আসা হচ্ছে, আর এরই ধারাবাহিকতায় নির্মিত হচ্ছে আধুনিক পথচারী আন্ডারপাস। থার্ড টার্মিনাল ও আন্ডারপাস প্রকল্পটির অগ্রগতি জানতে সংশ্লিষ্টদের নিয়ে বুধবার সকালে গণভবনে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রকল্প দুটির সার্বিক চিত্র নিয়ে ভিজুয়াল প্রেজেন্টেশন দেখেন সরকার প্রধান, দিয়েছেন বেশ কিছু নির্দেশনা। বৈঠকে উপস্থিত থাকা প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার সময় সংবাদকে বলেন, প্রকল্পের নকশা এবং সার্বিক বিষয়গুলোতে সন্তোষ প্রকাশ করেছেন সরকার প্রধান। আন্ডারপাস নির্মাণ শেষে এটি একটি ল্যান্ডমার্ক স্থাপনা হবে, ওই এলাকায় যানজট ও দুর্ঘটনাও কমে আসবে। এছাড়া মানুষ রেল বা বাস থেকে নেমেই বিমানে উঠতে পারবেন, পরিবেশও ভালো থাকবে বলে প্রত্যাশা সরকার প্রধানের। আন্ডারপাসটিতে চলন্ত সিঁড়ি, লিফটের পাশাপাশি থাকবে বিমানবন্দরের মতো বাগি কার। শীতাতপ নিয়ন্ত্রিত এই টানেলে প্রাকৃতিক অক্সিজেন প্রবাহের জন্য থাকবে ভেন্টিলেশনের ব্যবস্থাও। বের হবার এবং প্রবেশ পথ থাকবে 8টি, একই সঙ্গে অগ্নি নির্বাপনে রিজার্ভ থাকবে প্রায় 1.5 লাখ লিটার পানি। এই স্থাপনাটিতে হজ ক্যাম্প, বিআরটি স্টেশন, এয়ারপোর্ট, রেল স্টেশন এবং বিমানবন্দরের 3টি টার্মিনাল সংযুক্ত থাকবে। আন্ডারপাসের টানেলে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম এবং বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার টেকসই বন্দোবস্ত থাকবে। 1,183 কোটি টাকার আন্ডারপাস নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করবে সেনাবাহিনীর সদর দপ্তর 24 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।